আভাস মাল্টিমিডিয়া সৃষ্টি কি দৃষ্টি অটো। আজ ডিজিটাল জামানা, মেয়েদের 18 বছরের আগে বিয়ে শাদী দেওয়া যাবে। 18 আগ পর্যন্ত যদি বিয়ে বন্ধ হয়ে যায় তাহলে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধ করার কি দরকার? নাই কথা বলেন, নাই এই হালাল যদি বন্ধ হয় হারাম বন্ধ করার দরকার নাই? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 18 বছরের আগে যদি এই প্রেম প্রীতি ভালোবাসা বন্ধ না হয় তাহলে বিয়ে বন্ধ করার কার অধিকার? হালালটা বন্ধ করেছেন, হারাম কবে বন্ধ হবে? তোমরা কি সুকৌশলে আমাদেরকে জারজ বানাতে চাও? তোমরা কি সুকৌশলে হালালের পথ বন্ধ করে হারামের দিকে আমাদের ঠেলে দিতে চাও? বাংলার শ্রমি, বাল্য বিবাহ 18 বছরের নিচে যদি বন্ধ হয়ে যায় তাহলে বাল্য প্রেম বন্ধ করা দরকার আছে না নাই? এই বাল্য প্রেমের ফলশ্রুতিতে 2018 সালে 942টা ধর্ষণ। আজ স্কুল কলেজ পড়ুয়া আমাদের ভাই বোনেরা লেখাপড়া ফাঁকি দিয়া পার্ক গুলোকে একবারই নোংরাপনার দিকে ঠেলে দিয়েছে, কথা বলুন ঠিক কিরাম? গত কয়েকদিন আগে ময়মনসিংহ যাচ্ছিলাম, বগুড়া মাহস্তানগড়, সেখানে পার্ক বানাইছে, দিন দুপুরে স্কুল ব্যাগ পিঠের মধ্যে নিয়ে এমন কিছু আকাম চলছে যেগুলোর মুখে উচ্চারণ করারাই একবার নোংরামি ছাড়া আর কিছু হতে পারে না। সম্মানিত কলিজার টুকরা মায়েরা, আমার প্রিয় ভাইয়েরা, কোন দিকে যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে? কে বলেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? এ তো বেহায়া কুত্তার লুচ্চা দিবস, কথা বলুন ঠিক কিরাম? মুসলমানের ভালোবাসা একদিন নয়, মুসলমানের ভালোবাসা সারা জীবন, কথা বলুন ঠিক কিরাম? ভালোবেসেই তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ভালোবেসেই বিশ্ব নবীকে দিয়েছেন, ভালোবেসে মা বাবার ভালোবাসার মধ্য দিয়া আমরা দুনিয়াতে এসেছি। আমরা কোন জারজ সন্তান নয় যে নাস্তিক থেকে ভালোবাসা শিখতে হবে, আমাদের মা বাবা মায়ের কোল থেকে ভালোবাসা শিখিয়েছেন, কথা বলুন ঠিক কিনা? ভালোবাসা যদি শিখতে হয় কোন লাল কুত্তার কাছ থেকে ভালোবাসা শেখার দরকার? আমার নবী কি ভালোবাসা শেখায় নাই? কথা বলেন, কি কথা বলেন? নবীর চাইতে ভালোবাসার দামি মানুষ, প্রিয় মানুষ পৃথিবীতে একজনও জন্ম নেয়। কোন দিকে ভালোবাসা দেখতে চান আপনি? বেগমের সঙ্গে রান্নাঘরে বসে একই সাথে রাষ্ট্রপ্রধান রান্না করছেন ভালোবাসা দেখবেন? নাতির সঙ্গে নামাজ গিয়েছেন, নবীজির নাতি কান ধরে মোচড়াইতেছে, জিব্রাইল এসে বলে নবীজি গো, সেজদা লম্বা করেন, আপনার নাতি কান মোচড়ায়, ঘোড়া বলে আপনাকে আঘাত দেয় আর আল্লাহ এটা দেখে মজা পায়। সুবহানাল্লাহ বলেন। ও মিয়া, লাভ লাভ লাভ, কিসে লাভ? এ তো সম্পূর্ণরূপে লস। লাভ যদি করতে হয় বৈধ পন্থায় বীর পরে বাসর ঘরের মধ্য দিয়ে উদ্বোধন করতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই কারেন্টের 2টি লাইন, নেগেটিভ আর পজিটিভ, বাল্বের মধ্যে লাগাইছেন সুন্দর করে আলো দেয়, কিন্তু বাল্ব ছাড়া যদি লাগান তখন আলো দিবে না, আগুন জ্বলবে। একটা দিয়ে আলোকিত হয় আর একটা দিয়ে সব পুরো ছারখার হয়ে যায়। বিয়ের পরে বাসর ঘরের মধ্য দিয়া যেই ভালোবাসার উদ্বোধন হয় এ ভালোবাসা দিয়ে পৃথিবী আলোকিত হয়। আর বিয়ে ছাড়া গাছতলায় বাসতলায় বসে আকাম কুকাম যেটা শেখানো হয় এটা দিয়া 942টা ধর্ষণ, বাংলার জমি রক্তাক্ত, বাংলার জমি ইফতিজিং যৌতুকের আইন, এই অশান্তি নয় জাহান্নামের আগুনের কারণে, কথা বলুন ঠিক কিনা? অচিরেই বাংলার জমিনে আইন করে 14ই ফেব্রুয়ারি বন্ধ করতে হবে, এটা মুসলমানের দেশ, কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিন কোন নাস্তিকদের কেনা গোলাম নয়।